কক্সবাজারে প্রথমবারের মতো বাংলা একাডেমির উদ্যোগে শুরু হতে যাচ্ছে জেলা সাহিত্য মেলা 2022। 14 ও 15 জুলাই দুই দিনব্যাপী মেলায় সাহিত্য ও প্রবন্ধ পাঠ এবং আলোচনার সঙ্গে থাকবে লেখক কর্মশালা। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সাহিত্য মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। তিনি আজ সন্ধ্যায় মেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে বলেন, জেলা পর্যায়ে প্রথমবারের মতো সাহিত্য মেলা হতে যাচ্ছে। এই মেলার মাধ্যমে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে যাওয়ার পথ সুগম হবে। এই বাছাইকরণের মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে যাওয়ার একটা পথ তাদের সুগম হবে। কেমন, শুধুমাত্র সারা জীবন এখানে লিখেও আমরা দেখেছি অনেক লেখক জাতীয় পর্যায়ে নয়, চট্টগ্রামেও পরিচিত নয়, কিংবা সে যে লেখে এ কথা অন্য কেউ জানে না। এখন যদি ঘরে ঘরে কেউ লেখে, লেখার পর সে বলে যে আমি লিখেছি এবং এখানে এসে নিবন্ধন করাবে, একটা কবিতা যদি পাঠ করে, একটা প্রবন্ধের অংশ পাঠ করলে, যদি সে ভালো লেখক, আমরা তাকেও শনাক্ত করতে পারব। মেলায় আরও উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, এমপি সাইমুম সরোয়ার কমল, এমপি কানিস ফাতেমা সহ অন্যান্যরা। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। এদিকে মেলা যথাযথভাবে আয়োজনের জন্য ইতিমধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস। কক্সবাজার জেলায় আগামীকাল থেকে, মানে অর্থাৎ 14 জুলাই এবং 15 জুলাই দুই দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হচ্ছে উদ্বোধনী পর্ব রয়েছে। এখানে প্রবন্ধ পাঠ রয়েছে এবং কবিতা পাঠ রয়েছে, সাহিত্য পাঠ, এক কথায় বলতে পারে সাহিত্য পাঠ রয়েছে এবং একটি কর্মশালা রয়েছে, আর বিকালবেলা হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রথম দিন বৃহস্পতিবারে থাকবে আলোচনা, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে লেখক কর্মশালা সহ অন্যান্য আয়োজন। জেসপিনাতা জেসিয়া, টিটিএন, কক্সবাজার।